ঘোষণা। এত দ্বারা কালিয়াগঞ্জ পৌর এলাকার সমস্ত নাগরিকগণকে জানানো যাইতেছে যে ডেঙ্গু হলে অযথা আতঙ্কিত হবেন না। আসুন জেনে নিই ডেঙ্গু রোগ থেকে সাবধান হতে কী কী করতে হবে, কীভাবে সাবধান হবেন। ডেঙ্গুবাহক মশা ও পোষা পাখির জলখাবার পাত্র, ফেলে রাখা পুরনো টায়ার, ফুলের টপ, ডিম ও ডাবের খোলা, জল জমতে দেবেন না, জলের ট্যাঙ্ক, চৌবাচ্চা, এয়ার কুলার এবং বাড়ির অন্যান্য জলাধারের জল সপ্তাহে একদিন খালি করে শুকিয়ে নিন। ঢাকবাজিয়ে কি করতেছেন আপনি, কি প্রচার করতেছেন? আমি যেন মানুষ ডেঙ্গু মশার আক্রমণে না পড়ে, ডেঙ্গু মশা মানুষকে মানে আক্রমণ করতে না পারে, এই জন্যে মানুষকে সতর্কতা আনার জন্যে, মানুষকে সাবধান করার জন্যে কী পদ্ধতিতে তারা সাবধান হয়ে থাকবে, সতর্কতা অবলম্বন করবে, এই পদ্ধতিগুলো মানুষকে বলা। কার পক্ষ থেকে করতেছেন এটা? আমি পৌরসভা কালিয়াগঞ্জ পৌরসভার তরফ থেকে করছি। এই ঢাক বাজিয়ে প্রচার লোককে কেমনভাবে শুনছে বা কেমন? না, ঢাক বাজিয়ে প্রচার হওয়াতে মানুষ মানে খুশি হচ্ছে, মানুষ বলছে যে পুরোনো দিনের যে নিয়ম ছিল সেই নিয়ম আবার ফিরে আসলো, ভালোই লাগছে। একে মানুষ যে কোনো জিনিস মাইকে প্রচার হয় ঠিক, মাইক বাজিয়ে বাজিয়ে চলে যায়, কিন্তু এই যে ঢাক বাজানো যখন হচ্ছে মানুষ সেখানে মানে জমায়েত হচ্ছে, শুনছে, শোনার পরে বলছে বাহ খুব ভালো তো এই নতুন নিয়ম চালু হয়েছে, এই কথাই বলে। ঢাক বাজিয়ে মানুষের সামনে কি বলছেন আপনি? আমি বলছি যে প্রথম কথা হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু রোগ হলে আমাদের মানে ঘাবড়ানোর কোনো দরকার নেই, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এর জন্যে আমাদের প্রথম অবস্থায় হসপিটালে যোগাযোগ করতে হবে, তারপরে আবার নিজেকে সতর্ক হতে হবে। নিজেকে সতর্কতা হলে বাড়িতে যেমন যে সমস্ত জায়গায় জল জমা থাকে কোনো জায়গায় জল জমানো রাখা যাবে না, কারণ ডেঙ্গু মশা পরিষ্কার জমা জলেই জন্মায়, তাই যেখানে জল জমা হয়ে থাকে মানে এয়ার কুলার, জলের ট্যাঙ্ক, বিভিন্ন জলের জলাধারগুলো জল খালি করে শুকিয়ে নিতে হবে, আবার ঢেকে রাখতে হবে, যখন যেন সেখানে ওই ডেঙ্গু মশার কোনো জীবাণু ছড়াতে না পারে বা সেখানে সৃষ্টি হতে না পারে। আবার রাত্রিবেলা ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করে ঘুমাতে হবে, মশারি ব্যবহার করতে হবে, আবার দিনের বেলা তো ঘুমানোর সময় মশারি অবশ্যই ব্যবহার করতে হবে। তো মানুষের কেমন সাড়া পাচ্ছে? মানুষ খুব খুশি হচ্ছে, বলছে নতুন নিয়ম চালু হচ্ছে, এভাবে সতর্ক হলে তাহলে তো মানুষ ধীরে ধীরে ঠিক সতর্ক হবে। আমরা তো জানতে পারতাম না, এই খবরগুলো না প্রচার হলে আমরা জানতে পারতাম না আর মানে কখন মশা ডেঙ্গু মশা কামড়ায় মারাত্মক রোগে আক্রমণ হয়ে যায়। তবে ডেঙ্গু মশা যেমন বেশিরভাগ সময়ই দিনের বেলাতেই কামড় দেয়, আক্রান্ত হলে মানুষ মানে ঘাবড়ে যায়, এই মানুষ এগুলো নিজেকে নিজেকে ধন্য মনে করছে যে নতুন নিয়ম চালু হয়েছে, ভালো লাগছে। যখন সবাই ব্যস্ত সেখানে এমন একটা পরিস্থিতির মধ্যে, সে আমাদের দীর্ঘদিন আগে যেগুলো আমরা টিভিতে দেখতাম যে রাজারা ঢাক বাজিয়ে তারপরে কোনো কিছু একটা খবর জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার সেই ব্যবস্থাটাকে আবার নতুন করে দেখলাম, এটা সত্যি আমরা খুব উচ্ছ্বসিত এবং অভিনন্দন তাদেরকে। এবং এই কাজটি করার জন্য আমার মনে হয় যে সবাই খুব ভালোভাবেই নেবে আর কি, এবং সচেতনতাটাও তাদের মধ্যে হয়তো আবার চলে যাবে, চলে আসবে। আপনার নাম? আমার নাম কাঞ্চন সাহা।